বাংলাদেশের টেলিভিশন নাটকে জনপ্রিয়তার এক অনন্য উচ্চতায় যার স্থান ছিল তিনি আব্দুল কাদের, যাকে ওই কোথাও কেউ নেই নাটকের বদি নামে অনেকেই চিনে থাকেন, কিংবা হুমায়ুন আহমেদের ওই নক্ষত্রের রাতের দুলাভাই কোন চরিত্রটি ফেলে কোন চরিত্রের কথা বলবেন। আব্দুল কাদের সব থেকে বেশি আলোয় এসেছেন হুমায়ুন আহমেদের কোথাও কেউ নেই ধারাবাহিকে, যে ধারাবাহিকটিতে বাকের ভাই চরিত্রটি জনপ্রিয় হয়েছিল, সেই ধারাবাহিকেই দ্বিতীয় জনপ্রিয় চরিত্রটির নাম বোধ হয় বদি। আব্দুল কাদের 2020 সালের 26 ডিসেম্বর আমাদের সবাইকে কাঁদিয়ে না ফেরার দেশে চলে গিয়েছিলেন। বাংলাদেশের এই জনপ্রিয় অভিনেতা টেলিভিশন নাটককে যেন একটা দর্শকদের মোহর জায়গায় নিয়ে গেছেন তার অভিনীত প্রত্যেকটি চরিত্র দিয়ে। দেশ যখন স্বাধীন হয় তখন তিনি একুশের টগবগে যুবক ছিলেন, ওই সময়ে মঞ্চনাটক দিয়ে শুরু হয়েছিল তার অভিনয়ের পথ চলা। এরপর টেলিভিশন, রেডিও, সিনেমায় সাবলীল অভিনয় তাকে জনপ্রিয়তার তুঙ্গে নিয়ে যায়। তার নাম উচ্চারণ করলেই যেসব চরিত্র আমাদের মনের মাঝে উঁকি দেয় তাদের প্রথমটি ওই কোথাও কেউ নেই ধারাবাহিকের বদি, হাস্যোজ্জ্বল বদি, যে ছিল বাকের ভাইয়ের বিশ্বস্ত সঙ্গী, সেই বদ বদি যার মিথ্যা সাক্ষ্যে ফাঁসি হয়েছিল বাকের ভাইয়ের, যেই ফাঁসির বিরুদ্ধে রাজপথে আন্দোলন হয়েছিল বাংলাদেশের টেলিভিশন নাটকে, যা একটি ইতিহাস। প্রিয় মানুষ, সব থেকে প্রিয় মানুষ, যে কিভাবে বিশ্বাসঘাতক হয়, সেই উজ্জ্বল দৃষ্টান্ত কোথাও কেউ নেই বদি চরিত্রটি। প্রথমে অসাধারণ জনপ্রিয় চরিত্র, তারপরে সকলের চোখে খল, ভিলেন বদি। জনপ্রিয়তাই তবু ভাটা পড়েনি 1995 সালে নক্ষত্রের রাত, তখন দুলাভাই চরিত্রে। দুলাভাই চরিত্র শ্বশুরবাড়িতে আসে, যায়, কি অসাধারণ, কি নান্দনিক চরিত্র, এবং যে চরিত্রের ছোঁয়া পেলে আপনি কখনো অট্টহাসিতে মজে উঠেছেন, কখনো আপনার ভাবনার জগৎ অন্যদিকে নিয়ে গেছে, ইত্যাদিতে। মামা চরিত্র, কি অসাধারণভাবে মামা ভাগ্নি চরিত্র দুটি নিয়ে হানিফ সংকেত দিনের পর দিন ইত্যাদিকে জমিয়েছেন। আব্দুল কাদের চলে যাবার পরে মামা ভাগ্নি চরিত্রটিতে বড় ধরনের শূন্যতাই বলে দেয় আব্দুল কাদের কি ছিলেন ওই চরিত্রে। বদি, দুলাভাই, মামার মতো আরও অসংখ্য চরিত্রে অভিনয় করে জীবন্ত হয়ে আছেন আব্দুল কাদের দর্শকদের চোখে। আজ তার না ফেরার দেশে চলে যাওয়ার 2 বছর অতিক্রম করল। 2020 সালের এই দিনে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি আমাদের সকলকে কাঁদিয়ে চলে যান পরপারে। চলে গিয়েও তিনি তার অভিনীত চরিত্রগুলো নিয়ে বেঁচে থাকবেন আজীবন, যতদিন পৃথিবী থাকবে ততদিন তার অভিনীত চরিত্রগুলো বেঁচে থাকবে দর্শকের হৃদয়ে। 1951 সালের 1 এপ্রিল মুন্সিগঞ্জে তার জন্ম। পড়াশোনা করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে। তারপর তার অভিনয় জীবনের সাফল্য তার কর্মজীবনের সাফল্যকে পাশ কাটিয়ে অভিনেতা আব্দুল কাদেরকে করেছে এক অনন্য সাধারণ জনপ্রিয় চরিত্র। আব্দুল কাদের তার বর্ণাঢ্য জীবনে 2টি সিনেমায় অভিনয় করেছিলেন, রং নাম্বার এবং ভালোবাসা জিন্দাবাদ। আব্দুল কাদেরের এই প্রয়াণ দিবসে বিনোদন প্রতিদিন পরিবারের পক্ষ থেকে শোক এবং শ্রদ্ধাঞ্জলি।